গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর কালকেই তো গোপাল পুজো। তো অনেক জিনিস এখনও কেনা বাকি আছে। তো আমি এখন ফ্ল্যাটের সিঁড়ি থেকে নামছি, এবার যাব হচ্ছে গোপাল পুজোর জিনিসগুলো কিনতে। তো কী কী জিনিস কিনবো না কিনবো, মানে বাজারও করবো আর মুদিমালও কিছু জিনিস কেনা আছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে কী কী কিনলাম। তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এসেছে। দেখো, দু ব্যাগ ভর্তি, এক ব্যাগে সবজি বাজার আছে আর এক ব্যাগে হচ্ছে মুদিমালের জিনিস আছে। তো আমি সমস্ত বের করে এখন টেবিলের ওপরে রাখছি। তোমরা দেখো, মানে মুদিমাল যা যা কিনবো, মানে কিনেছি সেগুলো দেখাবো। আর তাছাড়া কালকের গোপাল পুজো রেসিপি করব হচ্ছে মানে লুচি, ছোলার ডাল, তারপরে একটু খিচুড়ির চালও এনেছি। খিচুড়ি করব বলে, একটু ভোগ দেবো বলে খিচুড়ি, আলুর দম আর সুজির পায়েস করব। আর দেখো, এদিকে আমি আলু এনেছি আলুর দম করবার জন্য। আর ওদিকে তো সবজির মধ্যে, ও আচ্ছা, আর হচ্ছে পাঁচ রকমের ভাজা করব, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ঢেঁড়স ভাজা, আর কুমড়ো ভাজা। আর দেখো, এই দু রকমের তেলও এনেছি, সর্ষে তেল, সাদা তেল, যেহেতু ঠাকুরের জন্য সেহেতু ছোট দেখেই এনেছি। আর একটা সাদা তেলও কিনে রেখেছি এক্সট্রা, যে ডক্টরস চয়েস, কারণ লুচি পুচি ভাজার জন্য লাগবে। আর তাছাড়া তো থাকলে সেগুলো সংসারের জন্য লেগেই যাবে। আর দেখো, একটা সর্ষের তেল ছোট দেখালাম। আর দেখো, আর একটা নতুন গোপালের জামা কিনেছি, একটা তো সুতির জামা সেদিন তোমাদের দেখিয়েছিলাম, আর একটা বেশ সুন্দর কালার দেখে একটা সিনথেটিক জামা কিনেছি। আর দেখো, একটা নুনের প্যাকেট, আর হচ্ছে এটা হচ্ছে সুজির প্যাকেট, যেহেতু বলেছি যে সুজির পায়েস করব। আর এদিকে এটা হচ্ছে গোটা জিরে এনেছি, কারণ গোটা জিরেটা হচ্ছে তোমার ছোলার ডালেও লাগবে, আলুর দমেও লাগবে, এই জন্য একটু নিয়ে এসেছি। আর দেখো, বাতাসা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কাজু কিশমিশ পায়েসে দেওয়ার জন্য। আর এই প্যাতেগুলো হচ্ছে মানে লাল লঙ্কার গুঁড়ো, আর একটা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে জিরে গুঁড়ো, মানে দু রকমের দুটো এনেছি। আর বাকিগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলার প্যাকেট এনেছি, সবই ছোটো ছোটো প্যাকেট এনেছি, আর বেঁচে থাকলে তো লেগেই যাবে রান্নার কাজে। আর একটা হলুদের প্যাকেট এনেছি, এগুলোই। আর দেখো, 1 কেজি আলু এনেছি আলুর দম খাবার জন্য, আলুর দম খাবার জন্য। আলুগুলো খুব একটা বেশি সাইজের নয়, মানে বড় সাইজের না, মানে গোটা গোটাও করতে পারি, হাফ হাফ করেও করতে পারি। আর এদিকে আমি সবজিও নিয়ে এসেছি, দেখো কুমড়ো আছে, এক ফালি কুমড়ো এনেছি। আর হচ্ছে দেখো, একটা বেগুন এনেছি, মানে বেশি ভাজা করব না। আর এদিকে এনেছি হচ্ছে একটু আদা এনেছি, কারণ ছোলার ডালে লাগবে, খিচুড়িতে লাগবে, আলুর দমে লাগবে। আর হচ্ছে এদিকে দেখো, প্লাস্টিকের মধ্যে ঢেঁড়স আর পটল আছে, সবই 250 মতো করে নিয়ে এসেছি। আর এখানে আছে হচ্ছে ছোলার ডাল, তারপরে অল্প একটু চিনিও এনেছি, কারণ একটু খিচুড়িতে দিতে লাগে, একটু আলুর দমে লাগবে, মানে আমার বাড়ির লোকেরা আসলে একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্যই একটুখানি চিনি এনেছি। আর দেখো, মুসুর ডাল, মানে মুগ ডাল এনেছি, সোনা মুগ ডাল। আর এনেছি হচ্ছে কামিনিয়াতো চাল, আর তো চিনি এনেছি তো বললাম, আপাতত এই কটা জিনিসই এনেছি। আর হ্যাঁ, ভুলে গেছি, আর একটা ছোট্ট ঘিয়ে শিশিও আছে, সবই কিনে এনে রেখেছি, মানে কিছু এমনি সংসার থেকে দিইনি। আর একটা ছোট্ট হিঙের শিশি। আর তো তোমাদেরকে প্রথমেই তো বললাম যে ছোলার ডালও 200 মতো এনেছি, কারণ লুচির সাথে খাওয়ার জন্য। তবে মায়ের বাড়িতে পুজো হবে, বড় মামির বাড়িতেও পুজো হবে, জানি প্রসাদ পাবো, কিন্তু তার সত্ত্বেও নিজের বাড়িতে, যেহেতু আমি এই বছর প্রথম গোপাল পেতেছি, সেহেতু এগুলো আমি একটু নিজের মনের মতো করে নিয়ে এসেছি। আর নিজেই সব আপাতত রান্না করব, আর সব জিনিস আপাতত কেনা হয়ে গেছে। এবার বিকালে শাশুড়ি মানে মামনি এ কিনবে, ওই ফুল মালা মিষ্টি, দেখা যাক কতটা কী পায় না পায়, তালের বড়া, তারপরে নাড়ু, কতটা কী পায় না পায় দেখবো। আর তাছাড়া তো মালাও কিনবে, আর তাছাড়া আমার রাত্রিবেলা একটু ক্যাডবেরি, যেহেতু গোপাল ছেলের মতো, সেহেতু একটু ক্যাডবেরি, একটু লজেন্স, একটু লেজ, এগুলো কিনবো। তো সেগুলো মানে যখন কিনবো তখন সেগুলো তোমাদেরকে দেখাবো, এখন আপাতত এইটুখানি কিনেছি। দেখো, অনেকটা জিনিসই আজ কিনতে বেরিয়েছিলাম, সবই মোটামুটি কেনা হয়ে গেছে রান্নার। কালকে তো পুজো, তো তোমরা সবাই জানো, আশা করি যাদের বাড়িতে গোপাল আছে তারা পুজো করছো। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আর দেখো বন্ধুরা, আপাতত তো এগুলো ঠাকুরের জিনিস কিনলাম, তো তবে ঠাকুরের জিনিস কিনলে হবে না, খাবার তো খেতেই হবে। তো আজকে আমি ডিম আলুর একটু কষা করব, তো এখানে আমি ডিম আর আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর
দেখো বন্ধুরা, এখানে ডিম ভাজাও হয়ে গেছে। হলুদ নুন মাখিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম, আর এখানে এবার আলুগুলোকে ভাজছি। আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম। দেখো এদিকে ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে ওই পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি মানে করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। যেহেতু ডিম কষা হবে সেহেতু ভাজার থেকে বেশি বাটাটাই ভালো লাগবে। আর এর মধ্যে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ ছাড়ছে। দেখো আমি মশলাটাকে কষাচ্ছি। মশলা তেল ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। এদিকে দেখো মশলাটা মোটামুটি কষার পথে, একটু একটু করে তেল বেরিয়ে আসছে। আর এরপর আমি এর মধ্যে একটু আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলোকে। ভাজা আলুগুলোকে একটুখানি মশলার সাথে মাখিয়ে নেব, তাতে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢোকে। দেখো মশলা ভাজার পর আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ মশলাটা ভাজতে ভাজতে কড়াইয়ে একটু লেগে যায় বলে একটু জল দিয়ে দিয়েছি, আর একটুখানি নুনও দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি আরেকবার একটুখানি ফুটতে দেব। আর ডিম কষাও রান্না হয়ে গেছে। ডিম কষা রান্নার পর আমি একটুখানি ফুলুরির তরকারিও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘর ঝাড় দেওয়াও শুরু হয়ে গেছে, কারণ মাম্মাম স্কুল থেকে চলে আসার আগে আমি ঝাড় দিয়ে মুছে সব রেডি করে রাখি, কারণ ও এলেই বদমাইশি করবে, নোংরা পাড়াবে, মোছার জায়গা পাড়াবে। তো আপাতত আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। যেহেতু আমার এখানে ক্যামেরাম্যানের বড়ই অভাব, তাই দেখো পুরোটা আমি যে ঘর ঝাড় দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ না, তো যেইটুখানি সম্ভব আমি ভিডিওটা করেছি। তো তোমরা সবাই বলবে কারণ কেমন হয়েছে না হয়েছে। আসলে একাই আমি এই চ্যানেলটা খুলেছি, আমার বোন অবশ্যই সাহায্য করেছে, আর তাছাড়া আমার একটা মাসি আছে মাধবী দত্ত বলে। তো তোমরা দেখবে যে ইউটিউবে সার্চ করে ব্লগনেস মাধবী বলে একজন আছে, তো তিনি আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে। তিনি না থাকলে হয়তো আমি যেটুখানি জায়গায় এগিয়েছি সেটুখানি জায়গাও এগোতে পারতাম না। মানে ওনার জন্য প্রচণ্ড ধন্যবাদ। এরকম জিলিপি বাবা দিয়ে গেল এইমাত্র আমাদের এই বাজার থেকে। জিলিপিগুলো বেশ ভালো দেখতে, দেখো এখন জিলিপি খাওয়ার চলছে। এই আমি খাচ্ছি, তারপর ছয় সাত আর 10টা রেখে দেখো জিলিপি গুলো গরম গরম নয় কিন্তু খেতে ভালো, কোনো দরকার হলে চলে আসো খেতে। রান্না এখনো বাকি আছে যখন ওই তো শাশুড়ির সুগার গ্যাসে রান্না হচ্ছে, ওখানে বললাম তো যদি ফুলুরি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি হবে সেটা রান্না হচ্ছে। আর ঝাড় তো দেওয়া হয়ে গেছে,
এখন টিফিন ব্রেক, আমরা তো অফিসে কাজ করি না, সংসারের কাজটাও তো কাজ বলো, ওদের ব্রেক হয় আমি, কিন্তু আমাদের ব্রেক হয় না, আমাদের কাজ চলতে থাকে, ওদের ধর্মঘট আছে আমাদের ধর্মঘট না, আমাদের ধর্মঘট হলে সারা জগৎ ধর্মঘট হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, জিলিপি খাওয়ার পরে আমি মানে গ্যাস ফ্যাস এবার মুছবা, তাছাড়া তোমাদের তো বললাম যে ওদিকে বড়া আলুর তরকারি হচ্ছিল, মানে ফুলুরির তরকারি হচ্ছিল, তো তরকারি হয়ে গেছে। আর দেখো যে এখন যে জিনিসটা মাজছে, এই জিনিসটা আমার দিদা দিয়েছে, মানে গ্যাসের পাশে রাখি যাতে তেল ফেল না ছিটকায়, এমনিতে তো ধোয়া উঠবেই যতটা সম্ভব রাখা যায়। আর এই ভীম লিকুইড দিয়ে আমি গ্যাসটা মুছি, দিয়ে তোমরা ইউজ করতে পারো, দেখবে যে খুব সুন্দর গ্যাস, মানে একটুখানি দিলেই প্রচণ্ড ফেনা হয়ে যায়। আর এই গ্যাসটা দেখো এবার মুছছি, গ্যাস মুছতেই আমার যতটা সময় লাগে, গ্যাস মুছতে হবে গ্যাসের তলা, তাছাড়া দেখো চারিপাশে যে প্লেট বসানো আছে প্লেটটাও একটুখানি মেজে মানে মুছে নিই সাবান দিয়ে, তারপরে আবার কাপড় দিয়ে মুছি, তা না হলে জিনিসগুলো পরিষ্কার থাকবে না, তাছাড়া তো তেল তেল ছিটে পড়ে যাবেই, ওই জন্য যতটা সম্ভব করি। আর ঝিকগুলো তো প্রতিদিনই মাজি, কারণ ঝিকগুলোও তো তো এটো হয়ে যায়, ঝিকগুলো ওই জন্য প্রতিদিন মাজি। আর তাছাড়া রান্নাঘরের কাজ করতেই অনেকটা সময় লেগে যায়। আর যে নীল কাপড়টা দিয়ে মুছছি, মানে দুটো নীল কাপড় আছে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে একটা ডান্ডার মধ্যে একটা নীল কাপড় ঝোলানো আছে, আর একটা নীল কাপড়ে আমি মানে সাবানের এগুলোকে মুছে নিই, মুছে নেওয়ার পরে ওই কাপড়টাকে দিয়ে আবার শুকনো করে মুছে, কারণ একটু ছোপ ছোপ দাগ হয়ে যায় জলের। আর যদি আমরা যদি মানে শুকনো কাপড় দিয়ে মুছি তাহলে গ্যাসটা এমনিতে চকচক করে, কারণ রান্না করাটা একটা শিল্প, আর রান্নাঘরটাও ওই মানে কি বলবো, রান্নাঘর পরিষ্কার করাটাও একটা শিল্প, মানে রান্নাঘরটা অনেকটা মন্দিরের মতো, মন্দির বা ঠাকুরঘর যেমন আমরা প্রতিদিন পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনি রান্নাঘরটাও আমাদের এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মানে আমি যতটা সম্ভব পারি করি, তবে মানে এটা পুরোপুরি আমার মায়ের থেকে শেখা, কারণ মাই এরকম পরিষ্কার করে মুছে, তবে মায়ের মতো অত পরিষ্কার হয়তো আমি করতে পারবো না, কারণ মা খুবই সুন্দর করে পরিষ্কার করে, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম মায়ের রান্নাঘর, মানে মায়ের মানে মায়ের সমস্ত কিছুই আমার পছন্দ, মা যেরকমভাবে বাড়ির মানে স্ট্রাকচারটা করেছে, হ্যাঁ সব জায়গায় পাথর প্লেট লাগিয়েছে, তারপর রান্নাঘরে যতটা এই করেছে সবটাই আমার পুরোটাই পছন্দ, ওই জন্য মায়ের থেকে যেইটুখানি শিখতে পেরেছি সেইটুখানি আমি করি। আর তাছাড়া তো চঞ্চল মেয়েকে নিয়ে আমাকে কাজ করতে হয়, তো যাই হোক এখন মাম স্কুলে গেছে, তাই একটু তাড়াতাড়ি করেই কাজটা সেরে রাখতে হবে, কারণ গ্যাস ফ্যাস মোছার পরে আবার ঘরদোর মোছা আছে, অনেক ঘরদোরটা তো মুছতে একটুখানি সময় লাগে। আর তাছাড়া ঠাকুর বাসনও আমি মেজে রেখে দিই, যাতে ঠাকুর ঘর মানে যাতে ঠাকুর দেওয়ার সময় কোনো রকমের অসুবিধা না হয়। আর দেখো এই এটা হচ্ছে যেই ন্যাতাটা দেখালাম গ্রিন কালারের, এটা হচ্ছে মানে এঁটো মোছার ন্যাতা, এটাও এটাও আমি পরিষ্কার করেই রেখে দিই। তো বন্ধুরা বলেছিলাম যে সকালবেলা যা যা ঠাকুরের জন্য কিনেছিলাম সব কিছু কমপ্লিট হয়নি, আরও কিছু জিনিস কেনা হয়েছে যেটা মামুনি নিয়ে এসেছে কিনে, তো তোমরা দেখো এখনো ঠাকুরের কি কি জিনিস কেনা হয়েছে আর কি কি জিনিস এখনো বাকি আছে, তো তোমরা দেখো।
তো বন্ধুরা দেখো বৃষ্টি মাথায় নিয়েও আমি জিনিসগুলো কিনতে গেছিলাম, যেহেতু কিনতে হবেই, সেহেতু দেখো এই সমস্ত জিনিস কিনে এনেছি। দুটো কাপকেক কিনে এনেছি, আর এদিকে একটা লেজের প্যাকেট কিনে এনেছি, আর একটা বিস্কুট কিনে এনেছি, দেখো মানে বিস্কুটের মতো লম্বা, আর একটা জেমস, আর এদিকে হচ্ছে পার্ক যেরকম সেরকমই একটা অন্য ফ্লেভারের, আর এটা হচ্ছে একটা বারবন বিস্কুটের প্যাকেট, আর দেখো ছোট ছোট অনেকগুলোই লজেন্স কিনেছি, মানে এলফেন লিপের ফ্লেভারে দুটো আছে, আর শর্টস আছে, জেলি আছে, মানে দু রকমের ফ্লেভারে জেলি আছে, তো মানে যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো সেগুলোই কিনে এনেছি। তো জিনিস আর কেনা মনে হয় যেন শেষ হয় না, যেন মনে হয় আরও কিনি আরও কিনি। তো সকালবেলা থেকেই তো তোমরা দেখছো জিনিস কেনার পাট চলছে, সংসারের জিনিসপত্র আজকে তোমাদের সাথে আমি বেশি শেয়ার করতে পারিনি, আর এখনও কেনা বাকি আছে, কালকে সকালে ফুলের মালা কেনা বাকি আছে। তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা স্কিপ না করে।